হোয়েট টোয়েন্টি গ্রাম অফ ন্যাপথাইক অ্যাসিড ইজ ডিজর্ভ ইন দ্য ফিফটি গ্রাম অফ বেঞ্জিন এ ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশান অফ টু ইজ অবজার্ভড দ্য ফ্যাক্টর কে এফ গিভেন আছে তাহলে আমরা ডিপ্রেশান ইন ফ্রিজিং পয়েন্টের সূত্র অনুসারে সেই ফর্মুলাটা কী জানি সমান আই ইন্টু কে এফ স্মল এম এই সূত্রটা আমরা জানি এখানে ডেল্টা টি এফ কি ডেল্টা টি এফ হলো কি ডিপ্রেশন এন্ড ফ্রিজিং পয়েন্ট আইটা কি আই হলো অফ ফ্যাক্টর কে এফ কে এফ হলো কি হিমাঙ্ক ধ্রুবক বা কি ক্রাইস্কোপিক কনস্ট্যান্ট এমটা কি এমটা হলো কি মোলালিটি তাহলে আমাদের কী কী এখানে গিভেন আছে দেখে নিই যে বোলা বলা আছে টোয়েন্টি গ্রাম অফ ন্যাফথাইক অ্যাসিড ওটা কী সলিউট আমরা সমস্ত সলিউটকে টু দ্বারা ডিনোট করছি আর সলভ হ্যান্ডকে ওয়ান দ্বারা তার মানে টোয়েন্টি গ্রাম অফ ন্যাফথাইক অ্যাসিড এটা কি সলিউট এটা ডবলিউ টু ধরে নিচ্ছি ডবলিউ টু কি টোয়েন্টি গ্রাম তারপরে কী দেখছে ফিফটি গ্রাম অফ বেঞ্জিন বেঞ্জিনটা কী এখানে সলভ্যান্ট তার এটা কী হলো ডবলিউ ওয়ান তাহলে কি ফিফটি গ্রাম ওকে তারপর কী দেওয়া আছে ডিপ্রেশান ইন ফ্রিজিং পয়েন্ট কী দেওয়া আছে টু কেলভিন তার মানে কি ডেল্টা এফ সমান টু কেলভিন ভ্যান্টো ফ্যাক্টর কে এফ দেওয়া আছে কে এফ কী দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন টু কেলভিন কেজি আর কি মল ইনভার্স এখান থেকে আমাদের কী বার করতে হবে অফ ফ্যাক্টরটা বার করতে হবে তাহলে আমরা কী জানি এই আগের এটাই লিখছি ইকুয়েশানটা ডেল্টা টি এফ সমান আই ইন্টু কেফ ইনটু ইন্টু এম মোলালিটি এবার মোলালিটি জিনিসটা কি মোলালিটি জিনিসটা হলো যে দ্য নাম্বার অফ মোলস ডিজলভ ইন দা থাউজেন্ড গ্রাম অফ সলভেন্ট তার মানে ডেল্ট সরি তার মানে মোলালিটি কী হবে কেফ মোলালিটি নাম্বার অফ মোল অফ দ্য সলিউট তার মানে কি এন টু টু দ্বারা ডিনোট করছি কেউ হাজার গ্রাম অফ সলভেন্ট ডবলি ওয়ান এটা কি হতে গ্রামে হতে হবে এন টু কি থাউজেন্ড এটা হলো আমরা এবার কী জানি এন টু মানে কি নাম্বার ও মোল সমান কী জানি ডব্লিউ বাই এম ডব্লিউ মানে তার মাস বাই মোলার মাস তাহলে এন টুর ক্ষেত্রে কী হবে এন টু ইকুয়াল টু ডব্লিউ টু বাই এম টু তাহলে ওখানে যদি বসাই এই ইকুয়েশানটাতে ইকুয়েশানটা কী আসবে ডেল্টা টি এফ সমান ডেল্টা টি এফ সমান আই এন টু কে এফ ইন টু এন টু জায়গায় কী হবে ডব্লিউ টু বাই এম টু ইন্টু ওয়ান ইন্টু কী হবে থাউজেন্ড এখানে কি এম তো দেওয়া নেই তাহলে এম টুর জন্য কী আছে এখানে ওখানে এ দেওয়া আছে তার সংকেত দেওয়া আছে কী আছে সি ইলেভেন এইচ এখান থেকে যদি মোলার মাস বার করি কী হবে টুয়েলভ ইলেভেন প্লাস ওয়ান ইন্টু এইট প্লাস সিক্সটিন ইন্টু টু এখান থেকে এম টুর মান কি আসবে এম টুর মান আসবে ওয়ান সেভেন টু ওয়ান তাহলে এইট আসছে এম টুর মান তাহলে এখানে সব এই ইকুয়েশানটাতে সব মানগুলো অ্যাভেলেবল আছে বসিয়ে দিলে কি আয় পেয়ে যাবে তাহলে ডেল্টা টি কি টু কে দেওয়া হচ্ছে আয়ের মান তো বের করতে হবে কে এর মান কী দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন টু ডবল টু ডব্লিউ টু কি ডবলিউ টু দেওয়া আছে এখানে ডব্লিউ টু টোয়েন্টি গ্রাম টোয়েন্টি আর এম টু ওয়ান সেভেন্টি টু ইন টু ডবল ওয়ান কি আছে ফিফটি ইন টু কি থাউজেন্ড ইন টু থাউজেন্ড এখান থেকে যদি আই বের করা হয় আই কী আসবে আয়ের মান আসবে হাফ হাফ মানে কি জিরো পয়েন্ট ফাইভ এই ভ্যালুটা আসছে তাহলে কোন অপশান আছে অপশান এ